নানা অনিশ্চয়তা আর নাটকীয়তার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ। সমাবেশ সফল করতে কর্মীদের ছিল না আগ্রহের কোনো কমতি। দুপুরের আগেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ আর স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। মসজিদের গেট থেকে জিরো পয়েন্ট অথবা মহানগর নাট্যমঞ্চ, পুরো এলাকা জুড়েই ছিল জনস্রোত। এমন পরিস্থিতিতেই নামে মুষলধারে বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া থামিয়ে রাখতে পারেনি নৌকার সমর্থকদের। তাদের উৎসাহ দিতে মাঠে নামেন বিভিন্ন এলাকার সংসদ সদস্যরা, যা পুরো অনুষ্ঠানে তৈরি করে ভিন্ন এক আবহ। শেখ হাসিনার ডাকে বাংলার যুব সমাজ আজকে ঢাকার রাজপথে নেমে এসেছে। আজকে এটা শুধু ঢাকা বিভাগীয় যুব সমাজ যের উপস্থিতি, শুধু যুব সমাজের উপস্থিতি, এবং যে করে হোক আমরা জামাত শিবিরকে, বাংলাদেশের মাটিতে বিএনপিকে আমরা রাজপথে এই আগুন সন্ত্রাস করতে আমরা দিব না। বৃষ্টি কেটে যাওয়া মাত্রই নতুন করে জমায়েত শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর ছাত্রলীগের কর্মীরা। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শুধু ঢাকা নয়, রাজধানীর বাইরের 10টি জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন এই শান্তি সমাবেশে। সাংগঠনিক শক্তি প্রদর্শনের চেষ্টা ছিল সকলের মাঝেই। বিকেল 5টার কিছু পর মঞ্চে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার আগেই পুরো এলাকা ভরে যায় সহযোগী সংগঠনের কর্মীদের দিয়ে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা খাদে পড়ে গিয়েছে, দলটির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আপনারা অবস্থান, রাস্তা বন্ধ করবে, আপনাদের চলার রাস্তাও বন্ধ করবে, চোখ রাঙাবেন না, দেশি বিদেশি যারাই আজকে চোখ রাঙাচ্ছে তাদের বলে দিতে চাই, আমাদের শিকড় এ মাটি অনেক গভীরে, আমাদের চোখ রাঙিয়ে উৎখাত করা যায় না, যাবে না। দেশের মানুষ যতদিন চাইবে শেখ হাসিনা ততদিনই গণভবনে থাকবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারেক জিয়া এই লাফালাফিতে কাজ হবে, যতই টাফালিং করে ক্ষমতা ময়ূর সিংহাসন বহু দূরে চলে গেছে, ওটা খুঁজে পাবেন না, লাফালাফি করবেন না। কারো উস্কানিতে পা দিয়ে অপ্রীতিকর ঘটনা তৈরি না করতে মূল দল ও সহযোগী সংগঠনের কর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিরোধী জোটের কর্মসূচিকে টেক্কা দিতে ধারাবাহিকভাবে নানান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। এসব আয়োজনে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে কোনো ধরনের কার্পণ্য করছেন না তারা। তবে নানা হুমকি এবং হুঁশিয়ারির মধ্যে ধারাবাহিক এমন আয়োজনগুলো কতদিন সহিংসতা মুক্ত থাকে তাই এখন দেখার বিষয়।